নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মা দুর্গা নিজেই এসেছিলেন এই বাড়িতে কানলার মুখোপাধ্যায় বাড়ির অতি জাগ্রত জয় দুর্গা পুজোর ইতিহাস সেই বিষয় কিছু তথ্যাবলী প্রদান করবো সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা ফেসবুক থেকে বিশেষ কৃতজ্ঞতা শিকার আভিরাব্র ভট্টাচার্য মহাশয় আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কেউ বলেন দানে পাওয়া মা দুর্গা কারো মতে মা দুর্গা নিজেই আসতে চেয়েছিলেন এই বাড়িতে সে যাই হোক কালনার মুখোপাধ্যায় বাড়িতে আজও জয় দুর্গা ঘরের মেয়ে আগে জয় দুর্গার পুজো হতো কালনার বাজারে চট্টোপাধ্যায় পরিবারে উমা ছিল তাদের বড় আদরের ব্যবসায় মন্দার মধ্যেও মেয়ের যত্ন অখুণ্ণ রাখতে চেয়েছিলেন চট্টোপাধ্যায়রা উমা যত্নের ভার দেন পারিবারিক পূজারীর হাতে সেই শুরু দানে পাওয়া জয় দুর্গার অনাদর করেননি পূজারী রামধন মুখোপাধ্যায় পাথুরিয়া মহলের বাড়িতে জয় হয়েছে মুখোপাধ্যায়দের ঘরের মেয়ে প্রতি বারো বছর অন্তর দেবীর অঙ্গরাগ হয়ে থাকে অর্থাৎ এক যুগ অন্তর নতুন প্রতিমা তৈরি করা হয় তারপর সেই মূর্তিতেই টানা বারো বছর পুজো করা হয় এছাড়া কোনো কারণে প্রতিমার কাঠামোয় কোনো খুঁত থাকলে নবকলেবর হয় এখানে দেবী জয় রূপে পূজিত হন তবে দশভূজার সঙ্গে দুই সন্তান কার্তিক ও গণেশ থাকে না কেন দুই সন্তান নেই এর ব্যাখ্যা হিসাবে পরিবার সূত্রে জানা যায় উমার স্বপ্নাদেশেই নাকি এমন নির্দেশ মায়ের আদেশে এখানে দুই সন্তানের পুজো হয় না ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সব রীতি মেনেই পূজিত হন মা জয় দুর্গা জয় পুজোয় ঢাকের বাদ দিনেই আধুনিক বাজনাও নিষিদ্ধ হয় না দশমীর পূজাও জয় দুর্গার বিসর্জন হয় না দশমীতে শুধু কলা বইয়ের বিসর্জনের নিয়ম দশমীর পরে প্রতিমা বিসর্জন হয় না কালনার পাথুরিয়া মহলের পূজায় বদলে দশমীতে সুসজ্জিত কলাবও শঙ্খ ঘন্টা কাসর বাজিয়ে বাড়ির অদূরে পাথরিয়া মহল ঘাটে ভাগীরথীতে বিসর্জন দেওয়া হয়তো ঘরের মেয়েকে কাজ ছাড়া করতে চান না পরিবার দশমীর পর থেকে ফের শুরু হয় নিত্য পুজো নয় পুরুষের পুজোর বয়স হলো প্রায় চারশো বছর এক চালার সাবেকি প্রতিমা টানাটানা চোখ এক ঝলকে মনে হয় পাথরের মূর্তি আদতে শাড়ি গয়না সবই মাটি। পুজোর কয়েকদিন আত্মীয় পরিজনের ভিড়ে প্রাণ ফেরে মুখোপাধ্যায়দের ঠাকুরদালান হাসি আড্ডা খাওয়া দাওয়ায় কেটে যায় সময় আগে পুজোর খরচ চালাতেন বর্ধমানের মহারাজা এখন পুজোর দায়িত্ব পরিবারের সদস্যদেরই মুখোপাধ্যায় বাড়ির আদরে যত্নে ভালোই আছেন জয়দূর্কা শরৎকালীন দুর্গা পুজোর সময় মায়ের বাৎসরিক পুজো হয়ে থাকে আগে বলিদান ও সন্ধিক্ষণে মৎস্য ভোগ দেওয়া হতো পর প্রায় সত্তর বছর আগে বিভিন্ন কারণে তা বন্ধ হয়ে যায় আগে এই পুজোয় কৃষ্ণবর্ণের ছাগল বলির বিধি ছিল কিন্তু কয়েক দশক ধরে গুরুবংশের আদেশ নিয়ে আখ চালকুমড়ো ইত্যাদির বলি হয় এখানে নিত্য পুজো হয় মায়ের তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরত বলবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ